তাহলে কি এবার সত্যি বাংলাদেশকে আটকাতে ভারতকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র? কেন হঠাৎ ভারত এত বিরোধিতা করছে? কেন এবার বাংলাদেশের পথের সব থেকে বড় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ভারত? এবং চীন বা কি করবে? চীন কি মুখ বুঝে সবকিছু সহ্য করবে? জানাবো বিস্তারিত খবর, তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদেরই পাশে। দর্শক, এটা আপনারা সকলেই জানেন যে বর্তমানে বাংলাদেশ চেষ্টা করছে ব্রিক্সের সদস্য হতে, এবং খুব সম্ভবত এই বছর শেষের দিকে বাংলাদেশের ব্রিক্সে যোগ দেওয়ার একটা বড় ঘোষণা আসতে পারে। কিন্তু এবার বাংলাদেশের ব্রিক্সে যোগ দেওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত এবং ব্রাজিল। বর্তমানে একটা খবর সামনে এসেছে যে ভারত এবং ব্রাজিল কোনোভাবেই চায় না ব্রিক্সের সদস্য সংখ্যা বাড়াতে কিংবা নতুন করে অন্য কোনো দেশকে এর সদস্যপদ দিতে। অবশ্য ব্রিক্সের সদস্যপদ না বাড়ানোর পিছনে এই দুটো দেশের কিন্তু কারণ ভিন্ন ভিন্ন। বর্তমানে কিন্তু ব্রিক্স হচ্ছে একটা অন্যতম শক্তিশালী জোট এবং ভবিষ্যতের শক্তি আরও বেশি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বর্তমানে ব্রিক্সের সকল সদস্য রাষ্ট্র চাচ্ছে যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মতন ব্রিক্সকেও একটা শক্তিশালী জোট হিসেবে গঠন করে, এবং এই জিনিসটাকে কিন্তু আমেরিকা কোনোভাবেই ভালো নজরে দেখছে না। ফলে ব্রাজিল বলছে যে ব্রিক্সকে আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়নের একটা পাল্টা জোট হিসেবে গঠন করা কোনোভাবেই ঠিক হবে না। ফলে ব্রাজিল চাচ্ছে না আর কোনো দেশকে ব্রিক্সের সদস্যপদ দেওয়া হোক কিংবা ব্রিক্সের সদস্য সংখ্যা বাড়ানো হোক। অবশ্য ব্রাজিল তো বরাবরই হচ্ছে পশ্চিমাদের দালাল। অন্যদিকে যদি বলি ভারতের কথা, তাহলে ভারত কিন্তু এখানে ব্রিক্সের সদস্য সংখ্যা বাড়ানোর কোনো প্রকার বিরোধিতা করছে না। ভারত বিরোধিতা করছে যাকে তাকে ব্রিক্সের সদস্যপদ দেওয়া। ভারত বলছে যে এখানে কিছু ক্রাইটেরিয়া, কিছু নিয়ম নীতি এবং কিছু রিকোয়ারমেন্ট রাখা দরকার, এবং যে দেশগুলো সে রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে পারবে শুধুমাত্র সেই দেশকেই যেন ব্রিক্সের সদস্যপদ দেওয়া হয়। ভারত বলছে যে দেশগুলো অর্থনৈতিকভাবে উন্নয়নশীল এবং যে দেশগুলোতে রয়েছে গণতন্ত্র শুধুমাত্র সেই দেশগুলোকে যেন ব্রিক্সের সদস্যপদ দেওয়া হয়। অবশ্য এখানে ভারতের ভেতরে কিন্তু কোনো প্রকার গণতন্ত্র নেই, তবুও তারা গণতন্ত্রের কথা বলছে। অন্যদিকে যদি এখন বলি চায়না এবং রাশিয়ার কথা, তাহলে কিন্তু এই দুটা দেশের নতুন কোনো দেশকে ব্রিক্সের সদস্যপদ দিতে তেমন কোনো সমস্যা নেই। যদি বলি চায়নার কথা, তাহলে চায়না তো এখন উঠে পড়ে লেগে গিয়েছে বিশ্বের বিভিন্ন দেশকে এই ব্রিক্সের সদস্য বানাতে। যেহেতু এটাকে একটা ইউরোপীয় ইউনিয়নের পাল্টা জোট হিসেবে গঠন করা হচ্ছে, সুতরাং চায়না চাচ্ছে যে যেই দেশগুলোর সাথে চায়নার বেশ ভালো সম্পর্ক রয়েছে কিংবা পশ্চিমাদের সাথে একটা বিরোধিতা রয়েছে, সেই দেশগুলোকেই যেন যত তাড়াতাড়ি সম্ভব ব্রিক্সের সদস্য বানাতে। আর ঠিক এখানে কিন্তু ভারতের একটা বড় সমস্যা, কারণ যে দেশগুলোর সাথে চায়নার ভালো সম্পর্ক রয়েছে, স্বাভাবিক কথা সেই দেশগুলোর সাথে ভারতের খুব বেশি একটা ভালো সম্পর্ক নেই, এবং সেই দেশগুলোকে যদি জোটের অংশ করা হয় সেক্ষেত্রে এখানে চায়নার দাপট অনেকটাই বেড়েছে এবং ভারতের দাপট অনেকটাই কমে যাবে, যেটা ভারত চায় না। ফলে কিন্তু ভারত এখন বিরোধিতা করছে যেন যাকে তাকে এই জোটের অংশ বানানো না হয়। অবশ্য এখানে আমার মনে হয় না যে এক্ষেত্রে বাংলাদেশের এই জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে কিংবা ভারত তেমন কোনো সমস্যা তৈরি করবে, যেহেতু বাংলাদেশ হচ্ছে একটা অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশ, বাংলাদেশে রয়েছে গণতন্ত্র, পাশাপাশি বাংলাদেশে কিন্তু রয়েছে ভারত এবং চায়নার সাথে ভালো সম্পর্ক, এবং ভারত এটা খুব ভালো করে জানে যে বাংলাদেশ কখনোই ভারতের বিরুদ্ধে যাবে না। অবশ্য বাংলাদেশ কখনো চায়নার বিরুদ্ধেও যাবে না। সবসময় মতন কিন্তু বাংলাদেশ এখানে একটা ব্যালেন্স সম্পর্ক বজায় চলছে, যার ফলে কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশের এই জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে। তাছাড়া যে জোটটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আপনারা সকলেই জানেন, কারণ ভবিষ্যতে কিন্তু এই জোট একটা মুদ্রা আনতে চলেছে, যে মুদ্রাটা ডলারের একটা বিকল্প মুদ্রা হিসেবে কাজ করবে, যার ফলে কিন্তু বিশ্বের অনেক দেশই ডলারের দাপটের হাত থেকে রেহাই পেতে পারবে। এবং বর্তমানে কিন্তু এটাই বাংলাদেশের জন্য সব থেকে বেশি দরকার, কারণ বর্তমানে যে বাংলাদেশের ভিতর ডলারের কেমন একটা সংকট চলছে সেটা আপনারা সকলেই জানতে পারেন। তাছাড়া এই জোটে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের জন্য কিন্তু আরও নতুন নতুন বাজার উন্মুক্ত হবে, পাশাপাশি বিশ্বের যে কোনো বিষয়ে বাংলাদেশ অনেকটা দাপটের সাথে নিজের কথা রাখতে পারবে। তো এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এবং ছিল, আসসালামু আলাইকুম।